প্রিয় সাবস্ক্রাইবার ভাইয়ারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভাইয়ারা, আপনারা যখন আমাকে কমেন্ট করেন ডিফারেনশিয়াল মেরামত কিভাবে করতে হয়, তো সেই জন্য আজকে কিছু ভিডিও নিয়ে আসলাম। ডিফারেনশিয়াল কিভাবে মেরামত করবেন আর কোন ডিফারেনশিয়ালে স্পিড বেশি, কি দেখে বেশি, সেই ভিডিওগুলো আমরা আজকে তুলে ধরেছি এবং কি কি সমস্যা আছে একটি ডিফারেনশিয়ালে, সে সমস্যাগুলো আমরা বলে দেব এবং দেখে দেব প্র্যাকটিক্যালে কাজ করে। আরও অনেক কথা বলে দেব মাঝখানে, ভিডিওটা অনেক বড় হতে পারে। তো অনেক গুরুত্বপূর্ণ কিছু টিপস আছে, কিছু কথা আছে, সেটা আপনারা ভিডিও স্কিপ না করে ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং আপনারাও বুঝতে পারবেন যে একটি ডিফারেনশিয়াল মেরামত কীভাবে করতে হয়, গাড়ির স্পিড কীভাবে বাড়াতে হয় আর কীভাবে স্পিডগুলো বাড়ে, কোন ডিফারেনশিয়াল কোনভাবে বাড়ে, কোন ডিফারেনশিয়াল কিনবেন, ম্যাগনেট সাইজ কত, এগুলো আপনাকে সব বলে দেব আর নতুন গাড়ির কিছু ধারণা দেব। তো যাক, কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। তো এটি দেখতে পাচ্ছেন একটি ডিফারেনশিয়াল বেঙ্গল টাইগার বিটি হ্যাপি মোটর। তো এই মোটরের তারটা যদিও মোটা আছে, দেখতেই পাচ্ছেন যে মোটা, তার মানে বুঝতে পারছি যে সমস্ত মোটরের তার মোটা থাকবে, সেটা স্পিড বেশি হবে। আর এই মোটরের যে সাইজটা আছে ম্যাগনেট, সেই ম্যাগনেটটা হচ্ছে 4 ইঞ্চি। তো 4 ইঞ্চি ম্যাগনেট যেগুলো থাকে সেগুলো সবসময় স্পিড বেশি হয়। তারপরে হচ্ছে মূলত এই ডিফারেনশিয়ালের সমস্যাটা কী। তো মূলত ডিফারেনশিয়ালের সমস্যাটা হচ্ছে এটি হচ্ছে পিনিয়াম সেট। এই পিনিয়াম সেটটা অনেক জায়গায় ভেঙে গেছে, সাইড ভেঙে গেছে, মাঝখান থেকে ভেঙে গেছে, যার কারণে এটা গড়গড় শব্দ আসছিলো এবং স্পিডটা কম হচ্ছিলো। তো যার কারণে আমরা ডিফারেনশিয়ালটা খুললাম এবং খুলে দেখতে পেলাম যে পিনিয়াম সাইডের মার খেয়েছে। তো পিনিয়াম সাইডের দেখেন যে দেখতে পাচ্ছেন সাইডগুলো মার খাওয়ার কারণে মানে ভেঙে গেছে, সাইডগুলো ঘষা খেয়ে ছোটো হয়ে গেছে, যার কারণে পিনিয়ামটা ধরছিল না এবং এটা স্পিড হচ্ছিলো না। আপনার পিক আপ ধরলে কী হতো, এটা ছেড়ে ছেড়ে দিত। তো যার কারণে আমরা যখন একটি খুলে দেখতে পারলাম যে আসলে এটা পিনিয়াম সেটের সমস্যা। তো তার জন্য আমরা পিনিয়াম সেটটা কী করব, এটা আমরা গুনে দেখব কত দাঁতের আছে। তো এটা 55 দাঁতের পিনিয়াম, বড় পিনিয়ামটা, ছোটোটা 17 দাঁতের থাকে। তো কিছু ডিফারেনশিয়ালে কম বেশি হতে পারে, অনেক ডিফারেনশিয়াল থাকে যেগুলো মিশুক বা রিস্কা, কম বেশি হতে পারে। তো আমরা কী করব, এই ডিফারেনশিয়ালের পিনিয়ামগুলো দাঁতগুলো গুনে গুনে দেখব এবং গুনে গুনে দেখে যে শহরে কিনা পাওয়া যায়, তো আমরা সেখান থেকে সেই দোকান থেকে আমরা কিনে আনবো। কিনে আনে তারপরে এটাকে হওয়া হোক যেভাবে খুলেছে ঠিক একইভাবে আমরা নতুন করে লাগিয়ে নিব। তাহলে আমরা বুঝতে পারলাম মূলত কী কী সমস্যা আছে এবং এই সমস্যাকে সমাধান করতে হলে আরও অনেক কাজ আছে, সেটি আপনাদের মাঝে আজকে ভিডিওতে তুলে ধরব যে কী কী কাজ করলে পুনরায় আগের মতো চলবে এবং স্পিডটা বেড়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে ডিফারেনশিয়ালের ক্যাসিংটা, যে আমরা খুলে সব এলোমেলো করে রেখেছি যাতে বোঝানোর সুবিধা হয়। এ হচ্ছে বেঙ্গল টাইগার বিটি হ্যাপি মোটর। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে আমরা এটাকে খুলে রেখেছি, আলাদা আলাদা করে রেখেছি যাতে বোঝানো যায়। তো আমরা একই মাপের মালগুলা গুনে গুনে দেখেছিলাম এবং সব মালগুলা একইভাবে শহর থেকে কিনে এনে তো সুন্দর করে আমরা সেট আপ করে নিয়েছি। আর যারা প্রশ্ন করেন যে ভাইয়া মোবিল চোয়াই কেন, আর মোবিলটা চোয়ালে আমরা কীভাবে মোবিল চোয়ানো বন্ধ করব, তো সেটাও আজকে বলে দেব। প্রথমে আপনার যে পিনিয়ামটা লাগিয়ে রেখেছি সেই পিনিয়ামটা হচ্ছে পিনিয়ামের মধ্যে আমরা গ্রিজ লাগিয়ে দিয়েছি। তো গ্রিজ লাগানোর শেষে কী করেছি, আমরা ডিফারেনশিয়ালটা পুনরায় ফিটিং করে নিয়েছি। তো ফিটিং করা শেষ হওয়ার পরে আমরা 100 গ্রাম মোবিল ঢেলে দিয়েছি, যে পরিপূর্ণ মতো যদি আমরা মোবিলটা না ঢেলে দিই তাহলে কী হবে, ওভার হবে, আর ওভার হলে ডিফারেনশিয়াল গরম হবে, কয়েলের মধ্যে দিয়ে আপনার মোবিলটা চলে যাবে। আর মোবিল যদি ওভার হয়ে যায় তাহলে কিন্তু ডিফারেনশিয়ালের সমস্যা হতে পারে, নানা প্রকারের সমস্যা হতে পারে। তো তারপরে হচ্ছে এটি হচ্ছে আমাদের নতুন গাড়ি। তো নতুন গাড়ির কাজ আমরা শুরু করছি আর মাঝখানে কিছু কথা রেখে দিয়েছি, সে কথা হলো কি, আমরা যে মোবিলটা পরে কেন পরে, মোবিল যাতে না পরে তার জন্য আমরা কী করব, গ্যাসকেট আঠা কিনে নেব। তো আসলে তো যে গ্যাসকেটটা কোম্পানি দিয়ে দেয় সেটা আরও হুবহু আমরা মিলাতে পারি না, যার কারণে আমরা গ্যাসকেট আটাটা
কিনে আনি। কিনে আনে কী করি, সেটা সুন্দর করে সেই ক্যাসিংয়ের মধ্যে গ্যাসকেট আটাটা মেরে দিই। আটা মেরে দিলে কি হবে, সেই ডিভেন্সিল দিয়ে আর মোবিলটা চোয়াবে না। তো আমরা পরিমাণ মতো মোবিল লাগিয়ে নেব এবং গ্যাসকেট আটাটা লাগিয়ে নেব, যাতে এটা এই মোবিলটা যাতে না চোয়ায়। আর আমরা আরেকটা জিনিস খেয়াল করে দেখবো যে মোবিলটা যাতে না চোয়ায় তার জন্য কি করতে হবে, অন্তত 2-1 ঘন্টা আমাদের গ্যাসকেট আটা লাগানোর পরে, যে পর্যন্ত গ্যাসকেট আটাটা না শুকায় সে পর্যন্ত মোবিল ঢালা যাবে না। আর যদি আমরা মোবিল ঢেলে দিই তাহলে কিন্তু আবার চোয়াতে পারে। তো কাজেই আমরা ভুল কখনোই করব না, সঠিক কাজ করব, সঠিকভাবে চলব, আমরা কাজগুলো দ্রুত ভালো করে করব এবং সচ্ছলভাবে আমরা পুনরায় আবার কামাই উদ্দেশ্যে রওনা দেব। তো অনেকেই ভাইয়েরা আমাকে কমেন্ট করেন যে এই ডিভেন্সিলের সমস্যা, এই সমস্যা, সেই সমস্যা কেন হয়, কেন কীভাবে সমাধান দেব। সমাধানগুলো আমরা বলে দেওয়ার চেষ্টা করি এবং করে দেখাই। আসলে সময়ের অভাবে সব ভিডিও আসলে ছাড়তে পারি না। তো আসলে অনেক ভাই অনেকভাবেই কমেন্ট করে যে ভাই আমার এই প্রশ্ন উত্তরটা দিলেন না, এই প্রশ্নটা উত্তরটা দিচ্ছেন না, এত বারবার কমেন্ট করছে। তো আসলে ভাই আমরা একটু কাজে ব্যস্ত থাকি, আমাদের এটা কারখানা, সেই কারখানা থেকে আমরা কাজকাম করি, সেই কাজকাম করতে গেলে অনেক সময় আমরা ভিডিওগুলো ছাড়তে পারি না, তো অনেক কাজের চাপে আছি। তো দোয়া করবেন আমাদের জন্য, আমরা ভালো ভালো ভিডিও জানি উপহার দিতে পারি আপনাদের জন্য, ভালো ভালো কাজ শিক্ষামূলক জানি আপনাদের কাজগুলো দেখাতে পারি, এবং আপনারাও যদি দেখে ভালো মনে হয় তাহলে এই চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং আমরাও জানি উপভোগ করতে পারি যে না ভাই আমাদের ভিডিও দেখে এবং ভালো লাগছে, কমেন্ট করেছে। তে যে যে সমস্ত সমস্যা আছে, যদি আরও সমস্যা মনে হয় যা আছে, তো আমরা ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করব এবং ভিডিওগুলো ছাড়ব যাতে ভাই আপনাদের উপকারে আসে। তারপরে হচ্ছে কন্ট্রোল বক্স, যে কন্ট্রোল বক্সগুলো আছে, যে কন্ট্রোল বক্সে আপনি সমস্যা আছে, কি সমস্যা হয়, কী জন্য কি সমস্যা হতে পারে এবং কোন কন্ট্রোল বক্সে স্পিড হবে, সেগুলোও কিন্তু আমরা বলে দিই। যেমন যে ডিভেন্সেলের সাথে আপনার কোম্পানি যেটা দিয়ে দেয়, অনেক সময় দেখা যায় যে কন্ট্রোল বক্সটা নষ্ট হয়ে যায়, তারপরে কি হয়, হয়তো বা এটা ঠিক হচ্ছে না, বা অন্য আমরা যে বাজার থেকে কিনে আনি এই কন্ট্রোল বক্সটা, সেটা আমরা আগের মতো স্পিড পাই না। দেখা আছে মোটর আছে 1000 ওয়াট বা 1200 ওয়াট, আমরা হুবহু মিলিয়ে আমরা কিনি, দেখা গেছে 1200 ওয়াট 1000 ওয়াট, আমরা কন্ট্রোল বক্স কিনে নিয়ে আসি, কিন্তু তারপরেও কিন্তু সেই পুনরায় আমরা স্পিডটা পাচ্ছি না। কেন পাচ্ছি না, কারণ আমরা জানি না যে আসলে কোন কন্ট্রোল বক্স লাগালে এটা আগের মতো স্পিড হবে। তো সেই জন্য আমি বলছি যে কোন কন্ট্রোল বক্স আপনি কিনবেন, আপনি একটা জিনিস ফলো করে রাখবেন। ওই যে ভিডিওর প্রথমে আমি বলেছিলাম যে এই মোটরের তারটা মোটা, তাহলে আপনার কী করতে হবে, সেক্ষেত্রে আপনার এই কন্ট্রোল বক্সটা তারগুলা ফলো করতে হবে, সেই তারগুলা মোটা না চিকন। যদি মনে করেন যে এখানে দেখতে পান যে এই কন্ট্রোল বক্সের তারটা চিকন, তাহলে বুঝতে হবে এটা স্পিড হবে না। আর যেটা দেখবেন যে তারটা মোটা আছে, সেটাই কিন্তু 100% স্পিড হবে, এবং সেটা আপনি কি করবেন, বাজার থেকে কিনে নিয়ে আসবেন, যে দোকানে পাওয়া যায় সেই দোকান থেকে, যে শহরের যে দোকানে পাওয়া যায় ঠিক ওখান থেকে সুন্দর করে আপনি দেখে কিনে নিয়ে আসবেন। তো আমি সাজেস্ট করব, সাধারণত আমাদের জিআর গোল্ড কন্ট্রোল বক্স কিছু পাওয়া যায়, সেটা আপনি কিনতে পারেন, তো সেটাও ভালো মানের আছে। আরও বিভিন্ন কোম্পানি আছে আপনাদের কাছে থাকতে পারে যেগুলা তার মোটা হবে, তো সেইগুলাই আপনি কন্ট্রোল বক্সটা কিনে নেবেন, আপনি 100% স্পিডটা পাবেন। তো বন্ধুরা আসলে চেষ্টা করি যে আপনাদের ভালো কিছু ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি, ভালো কিছু কাজ দেখানোর জন্য। তো চেষ্টা করি কোনভাবে কাজটা করলে সুবিধা হবে, সহজ হবে, সেই ভিডিওগুলো ছাড়ার চেষ্টা করি। তো আপনারা আমাদের ফলো করুন, ভিডিওটা সাবস্ক্রাইব করুন, ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করে দিন, লাইক করে দিন, বন্ধুদের কাছে পৌঁছে দিন, যাতে তারাও কিছু শিখতে পারে, বাট আপনারাও কাজ দেখে উপকারে আসে এবং উপকার যাতে হয়। তো এটা হচ্ছে নতুন গাড়ি, তো মূলত নতুন গাড়ি হয়তো বা বলতে পারেন যে পুরাতন মোটর ঠিক করলেন, কিংবা
ডিফারেনশিয়াল ঠিক করলেন, এটা নতুন গাড়ি আবার বলতেছেন। তো আসলে কিছু ভাইও কমেন্ট করেছিল যে নতুন গাড়ি কিভাবে সেট আপ করতে হয়, বডিটা কিভাবে বসাতে হয়। তো যার কারণে এই ভিডিওটাও মধ্যে ভিডিওটা এড করে দিয়ে মিলিয়ে নিয়ে আসলাম, যে একটির মধ্যে যদি ভিডিও একটু বড়ও হয়, যদি আমার ভাইয়েরা দেখে যদি একটু উপকার হয়, তাহলে আর সমস্যা কী। তো সেই জন্য ভাইয়েরা কমেন্ট করে যে বডিটা কিভাবে বসাবো, একটি গাড়ি কতটুক সাইজ আছে, কি মাপ আছে। অনেকে অনেক ভাই বলে আমার আগের ভিডিওতে মাপজোক কিছু দেওয়া আছে এবং কাজ কাম কীভাবে সেট আপ করতে হয়। হ্যাঁ, তো আমরা এইভাবে করে থাকি। তো আগের চ্যাসিস ভিডিও আমরা দেখেছি যে নিচের তলার সাইড যে চ্যাসিস কীভাবে কাজ করবেন, কতটুক সুবিধা নিয়ে কাজ করবেন। তো আমরা এইদিকে পুনরায় আমরা ভিডিও দেখেছি এবং এই কাজটা আমরা করছি, সেটা হচ্ছে দেখেন কত সুন্দর করে আমরা লাগিয়ে নিলাম, বডিটা কীভাবে বসালাম সেটাও কিন্তু আমরা দেখে নিয়েছি এবং দেখাইছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি উপকার হয় এই ভিডিও দেখে, যদি আপনার মনে হয় জানা কিন্তু পরিমাণে উপকার হয়েছে, তাহলে আমাদের এই ভিডিওটা দেখবেন, শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদের কাছে পৌঁছে দেবেন। তো এতটুকুই। তারপরে আরও যদি কিছু জানা থাকে, কিছু শেখার থাকে, আমাকে কমেন্ট করতে পারেন, আমি রিপ্লে দেওয়ার চেষ্টা করব, রিপ্লে দিয়ে দিব, যাতে আপনাদের উপকার হয় এবং আমাদের চ্যানেলটাও বড় হয়।